দ্বিতীয়বারও বললেন যে হে তুমি ওই একটা গাছ দিয়ে দাও তোমার এতিম বালককে দ্বিতীয়বারও বলেন যে না আল্লাহ রসুল আমি দিব না তৃতীয়বার আবারও রসুল সালাম বললেন যে তুমি একটা গাছ যদি দিয়ে দাও তাহলে তোমার জন্য আমি জান্নাতে একটা খেজুরের বাগানের জামিনদার হলাম যে তুমি একটা জান্নাতে খেজুরের বাগানের মালিক হবে তারপরে ওই ব্যক্তি বলছে না আল্লাহ রসুল আমি দিব না পাশে বসাছিলেন ছিলেন আবু দাহদাহ একজন বিশিষ্ট সাহাবি তিনি রাসুল সাহা সালামকে বলছেন এই ঘটনা শুনে যে হে আল্লাহ রাসুল সাহা আপনি যে ঘোষণা দিলেন জান্নাতে খেজুরের বাগানের মালিক হওয়ার জামিনদারের ঘোষণা দিলেন এটা কি শুধু ওই ব্যক্তির জন্য নাকি কোনো অন্য কোনো ব্যক্তি যদি ওই একটা খেজুরের বাগান একটা খেজুর এর গাছ ওই এতিম বালুকে যে কোনো মূল্যে নিয়ে দেওয়ার ব্যবস্থা করে তার জন্য আপনি ওই জান্নাতে খেজুরের বাগানের জামিনদার হবেন রাসুল সাহায্য বললেন যে হ্যাঁ আমি তার জন্য জামিনদার হলাম মদিনাতে সবচাইতে উন্নত বড় খেজুরের বাগানের মালিক ছিলেন আবু দাস দাহ যেই বাগানের মধ্যে তার বাড়ি ছিল যে বাগানের মধ্যে তার কূপ ছিল সব কিছুর ব্যবস্থাপনা ছিল এইবার আবু দাহদা ওই বড় বাগানের মালিককে বলছেন যে আপনি কি আমার খেজুরের বাগান চেনেন বলছে হ্যাঁ চিনি আপনার খেজুরের বাগান কে চেনে না সবাই চেনে তা আপনি ওই একটা খেজুরের গাছ আপনি এই তিন বালককে দিয়ে দেন বিনিময়ে আমার গোটা খেজুরের বাগান আপনাকে দিয়ে দিলাম তখন সে বলছে যে আপনার কি মাথা ঠিক আছে তো বলছেন হ্যাঁ আমার মাথা ঠিক আছে আমি সুস্থ মস্তিষ্কে বলছি আপনি আমার গোটা খেজুরের বাগানের বিনিময়ে একটা খেজুরের গাছ আপনি দিয়ে দেন চিন্তা করুন জান্নাত জন্য তারা কত কিছু করেছেন একটি খেজুরের বাগান তিনি মনে করেছেন দুনিয়ার এই বাগান কি করব জান্নাতে যদি একটা খেজুরের বাগানের মালিক হওয়া যায় দুনিয়াতে এই বাগান আমি কি করব এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা অবহেলায় কাটিয়ে দিই অনেক মানুষ আছে ঋণ আছে তো ঋণ নাই কিন্তু নিজের স্ত্রীর মহরণা পরিশোধ করেছেন কি এই প্রশ্ন কয়েকজন এটা স্ত্রীর কাছে আপনি ঋণী অবশ্যই এই মহরণা পরিশোধ করতে হবে অতএব ঋণী অবস্থায় মৃত্যুবরণ করবেন না কেউ অবশ্যই আপনি চেষ্টা করুন আপনার স্ত্রীর যে মহরণা নির্ধারণ করেছেন সেই মহরণা আপনার স্ত্রীকে দিয়ে দেওয়া পরিশোধ করা যদি না করেন তখন আপনি থাকবেন আপনার স্ত্রীর কাছে ঋণী আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি ইনাল হামদুলিল্লাহ نحمدوহু ওয়া نستعينু من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد شمس تبرشم رب العالمين الجنة جارو الشيخ مهرباني আমরা আজকের এই জুমার দিনে জুমার সলাত আদায়ের উদ্দেশ্যে এই মসজিদে উপস্থিত হতে পেরেছি তাই মহান আল্লাহর সুক্রিয়া স্বরূপ সবে বলি আলহামদুলিল্লাহ তারপর পরে বর্ষিত হোক অসংখ্য দরুদ সালাম প্রিয়নবী বিশ্বনবী নবী রহমাতল আলমিন মোহাম্মদ সাল্লু আলিহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত উপস্থিতি আমরা মানব জাতি সৃষ্টির শ্রেষ্ঠ জীব আমরাই হলাম শ্রেষ্ঠ জীব কিন্তু আল্লাহ সারা জীবন দুনিয়াতে বেঁচে থাকতে বা দুনিয়ার শেষ পর্যন্ত কেয়ামত পর্যন্ত দুনিয়াতে আমরা বেঁচে থাকতে আসিনি এই জন্য আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠাননি আল্লাহ তালা আমাদেরকে একটি নির্দিষ্ট সময় দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন সেই সময় শেষ হলেই আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে এই ঘোষণা আল্লাহ তালা নিজেই দিয়ে দিয়েছেন আল্লাহ তালা বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল প্রত্যেক উম্মাতের প্রত্যেকেরই একটি নির্দিষ্ট সময় আছে শেষ সময় যখন তার সেই শেষ সময়টি চলে আসবে তখন তার জন্য সামান্য সময় দেরিও করা হবে না এক সেকেন্ড দেরিও করা হবে না এক সেকেন্ড আগেও আপনার জীবন ছিনিয়ে আনা হবে না যখনই সময় শেষ হবে তখনই আমাদের জীবন আমাদের রোহ বেরিয়ে যাবে পৃথিবীতে শক্তি দিয়ে ক্ষমতা দিয়ে অর্থ সম্পদ দিয়ে টিকে থাকা সম্ভব নয় পৃথিবীতে যদি ক্ষমতা দিয়ে টিকে থাকা যেত তাহলে পৃথিবীর সবচাইতে শক্তিশালী অত্যাচারী শাসক ছিল ফেরাউন তদানীতন কালে করত ফেরাউন কখনো মৃত্যুবরণ করবে না সেই ফেরাউনকে আল্লাহ পানিতে ডুবিয়ে মেরে তার লাশ উপরে উঠিয়ে দেখিয়ে দিয়েছেন বিশ্ববাসীকে দেখো তোমাদের বিশ্বাস চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে আজকে যাকে তোমরা বিশ্বাস করতে যে ফেরাউন মৃত্যুবরণ করতে পারে না সে আজকে মৃত্যুবরণ করেছে অত্যাচারী শাসক নম্রুদ বাঁচতে পারেনি পৃথিবীর সবচাইতে শক্তিশালী জাতি ছিল আজ জাতি সামুদ জাতি তাদেরকে আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছেন একসময় আমেরিকার বিজ্ঞানীরা চেষ্টা চালিয়েছিল মানুষের রুহ আটকিয়ে দেওয়ার জন্য একজন মানুষ যখন মমূর্ষ অবস্থায় ছিল তার সন্তানদের কাছে অনুমতি নেওয়া হয়েছিল যে তোমার বাবা হয়তো মৃত্যুবরণ করবে আমরা একটা পরীক্ষা চালাতে চাই আমরা তোমার বাবার রুখকে আটকাইতে চাই চেষ্টা করতে চাই দেখি সম্ভব কিনা অনুমতি দেওয়া হয়েছিল মোটা গ্লাসের বাক্স বানিয়ে সে বাক্সের মধ্যে তাকে ঢুকিয়ে দেওয়া হয়েছিল মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল যখন রোহ বেরিয়ে যাওয়ার সময় হয়েছে সাথে সাথে বিকট আকারে আওয়াজ হয়ে বাক্স সেই বাস হয়ে রুহ বেরিয়ে চলে গেছে আটকাতে পারেনি পৃথিবীতে অনেক কিছু করছে বিজ্ঞানীরা কিন্তু মানুষের রোহ আটকানোর কিছুই করতে পারেনি মানুষের মৃত্যু এক সেকেন্ড বাড়াতে পারেনি জীবন এক সেকেন্ড বাড়িয়ে মৃত্যু এক সেকেন্ড পিছাইতে পারেনি এটা মানুষ কোনো মানুষ করতে পারেনি আসলে এই আমাদের মৃত্যু অবধারিত আল্লাহ তালা বলছেন এই নামে তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের সাক্ষাৎ লাভ করবেই মৃত্যু তোমাদেরকে গ্রাস করবেই ওয়ালাউ কুমি মুসাইয়াদা যদিও তোমরা অত্যন্ত সুচ্ছ সুদৃঢ় দুর্গে অবস্থান করো না কেন যতই মজবুত দুর্গে অবস্থান করো না কেন মৃত্যু তোমাদের গ্রাস করবেই মৃত্যুকে ঠেকাতে পারবে না আল্লাহ আরো বলছেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর গ্রহণ করতে হবে আর কেয়ামতের দিন মানুষকে তার পরিপূর্ণ বদলা দেওয়া হবে দুনিয়াতে যদি মানুষ আমরা ভালো কাজ করে থাকি নেকির কাজ করে থাকি তাহলে অবশ্যই কেয়ামতের দিন আল্লাহ তালা আমাদেরকে পুরস্কার স্বরূপ জান্নাত দান করবেন আর যদি আমরা দুনিয়াতে খারাপ কাজ করি আমাদের পাপের পাল্লার ওজনে যদি বেশি হয়ে যায় তাহলে আল্লাহ তালা আমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন জাহান্নাম সেই জাহান্নামে আল্লাহ তালা আমাদেরকে প্রবেশ করাবেন এয়ামতের দিন যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে ওয়া খিলাল জান্নাতা এবং জান্নাতে প্রবেশ করানো হবে ফাকাদ ফাজ সে ব্যক্তি হবে সফল কাম ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর আর পার্থিব জগৎ একমাত্র ধোকার জগৎ এটা ধোকা ছাড়ার কিছুই নয় এখানে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন আসল সফলতা হলো পরকালীন সফলতা যে ব্যক্তি জাহান্নাম থেকে দূরে থেকে জান্নাতে প্রবেশ করতে পারবে এই ব্যক্তিই হচ্ছে আসল সফল কাম দুঃখের বিষয় হলো আমরা বর্তমান জামানার মানুষ দুনিয়াবি সফলতাকেই আসল সফলতা মনে করি দুনিয়াতে যে ব্যক্তি সফল হয় তাকেই মনে করি এ বিরাট সফল কাম ব্যক্তি কিন্তু দুনিয়ার সফলতা আল্লাহর কাছে কোনো মূল্য নেই আল্লাহর কাছে মূল্য তারই আছে যে পরকালীন সফলতা অর্জন করবে এই জন্য পরকালীন সফলতা অবশ্যই অর্জন করতে হবে আমাদের এই পরকালীন সফলতা কিভাবে অর্জন করবো সেটা আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে মৃত্যুর আগে আমাদের কি করণীয় আমরা সকলেই জানি আমরা মৃত্যুবরণ করব এটা সত্য কথা আজকে করোনা ভাইরাস যেই ভাইরাস কখনো চোখে দেখলাম না যে ভাইরাসের নামই শুধু শুনছি আর আল্লাহ ভালো জানে এই ভাইরাসের খবর কি এই ভাইরাসের কারণে লক্ষ লক্ষ মানুষ মৃত্যুবরণ করছে পৃথিবীর যত উন্নত দেশগুলো আছে সেগুলো বেশি আক্রান্ত হয়েছে পৃথিবীর উন্নত সায়েন্স কিছুই করতে পারেনি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে কি হচ্ছে যেই ভাইরাস কখনো চোখেও দেখলাম না সেই ভাইরাস এত মানুষের প্রাণ ছিনিয়ে নিচ্ছে আসলে এটা কি ভাইরাস আল্লাহ আমাদের মাঝে আজাব পাঠিয়েছেন আল্লাহর আজাব থেকে কোনো বিজ্ঞানী মানুষকে পরিত্রাণ দিতে পারে না আল্লাহর রাসুল সাল আলী ঘোষণায় দিয়ে গেছেন

প্লেগ রোগ ছাড়াও এমন সব রোগ ব্যাধির আবির্ভাব ঘটবে যে সমস্ত রোগের কথা পূর্বেকার লোকেরা কখনো শুনে উনি দেখে উনি আল্লাহ রাসুল সাহাশালামের বক্তব্য বাস্তবায়ন হচ্ছে আমাদের মধ্যে আজকে প্রকাশ্য অশ্লীলতা ছড়িয়ে পড়েছে প্রকাশ্য অশ্লীলতা ছড়িয়ে পড়ার কারণে এমন সব রোগ ব্যাধি এমন সব ভাইরাস আমাদেরকে আক্রান্ত করছে যেগুলোর থেকে পরিত্রাণ পাওয়ার আমাদের কোনো অবকাশ থাকছে না অতএব আমরা যদি এই সমস্ত মহামারী এই সমস্ত রোগ ব্যাধি থেকে পরিত্রাণ পেতে চাই তাহলে আল্লাহর দিকে ফিরে আসতে হবে এছাড়া কোনো ঔষধ নাই অবশ্যই আল্লাহর দিকে ফিরে আসতে হবে আমরা মৃত্যুবরণ করব ছিল সত্য কথা মৃত্যুর আগে আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে সাল্লাল্লাহু আলী আলিহাসাল্লামকে একদা সাহাবা একরম জিজ্ঞেস করছেন যে হে আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম আইয়ুল মুমিন আকিয়াস সব বুদ্ধিমান মমিন কোন মুমিন কোন মুমিন সব বুদ্ধিমান রসুল্লা সাল্লাল্লাহু আলাইহিহু হাসাল্লাম উত্ত বললেন এহসারুহুম লিমা উত্তেজিক করা সবচাইতে বুদ্ধিমান মমিন হচ্ছে ওই মুমিন যেই মমিন বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে ও আহ সানুহুম লিমা বায় দা আর মৃত্যু পরবর্তী জীবন চিরস্থায়ী জীবন পরকালীন জীবনের জন্য উত্তম প্রস্তুতি গ্রহণ করে এই মুমিন হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান মুমিন অতএব আমাদের বুদ্ধিমান মুমিনের পরিচয় দিতে হবে উত্তম প্রস্তুতি গ্রহণ করতে হবে আমরা এখানে কেউ জানি না কখন কিভাবে আমাদের মৃত্যু হবে আমি আমার মুখের কথা পরবর্তী কথা বের করতে পারবো কিনা গ্যারান্টি আমি দিতে পারি না এই মুহূর্তে আমার নিকটে মৃত্যু আসতে পারে এই মসজিদ থেকে কেউ বাড়ি ফিরে যাবেন এই গ্যারেন্টি দিতে পারবেন না কেউ এই মুহূর্তে আমার আপনার নিকটে মৃত্যু আসতে পারে অতএব মৃত্যু সবার আগে ভাবতে হবে সবার আগে রাখতে হবে মৃত্যুকে যে যে কোনো সময় আমার মৃত্যু চলে আসতে পারে অতএব সবসময় আমাদেরকে প্রস্তুত থাকতে হবে মৃত্যুর জন্য মৃত্যুর প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য বেশি বেশি মৃত্যুকে স্মরণ করতে হবে মৃত্যুকে স্মরণ যদি আমরা করি তাহলে আমরা কিন্তু ভালো কাজ বেশি বেশি করতে পারব আল্লাহর ইবাদাতে বেশি মনোযোগী হতে পারবো যে ব্যক্তি যত মৃত্যুকে বেশি স্মরণ করবে সে ব্যক্তি তত বেশি আল্লাহর আইবাদাতে মনোযোগী হতে পারবে আমরা অনেকেই প্রশ্ন করি যে আমি সালাত করি কিন্তু আমার সালাতের মধ্যে কোনো গুরুত্ব থাকে না সালাতের মধ্যে অনেক কিছু স্মরণ হয় আমি সালাতের খুশু খুশু কিভাবে ঠিক করব। আমি উত্তরে এই কথাই বলি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করুন দেখবেন আপনার এটা সমস্যা দূর হয়ে যাবে অবশ্যই মৃত্যু এমন একটা জিনিস এই জন্য রাসুল বলছেন তোমরা ধ্বংসকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো মৃত্যু এমন একটি বস্তু যেটা মানুষের সকল স্বাদকে নষ্ট করে দেয় কাউকে যদি ঘোষণা দেওয়া হয় যে তোমার দশ মিনিট পরে ফাঁসি হবে ফাঁসির কাষ্ঠে তোমাকে ঝোলানো হবে এই ঘোষণা যদি দেওয়া হয় আদালত যদি এই রায় দিয়ে দেয় যে আর দশ মিনিট পরে তার ফাঁসির কার্যকর হবে ওই ব্যক্তির কাছে দুনিয়ার সবচাইতে সুন্দরী মহিলা নিয়ে আসলেও সে তার কাছ সাথে খারাপ কাজ করতে চাইবে না কারণ তার মন চাইবে না তার মন বলবে যে আমার এখনই মৃত্যু হবে এই সুন্দরী মহিলা আমি কী করব এই জন্য বলেছে মৃত্যু সব সাদকে ধ্বংস করে দেয় মৃত্যুকে স্মরণ করতে হবে বেশি বেশি আল্লাহকে বেশি স্মরণ করতে হবে আমরা তো আল্লাহকে করি না স্মরণ করতে হবে আল্লাহ নিজেই ঘোষণা দিচ্ছেন যে ব্যক্তি আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় আমাকে স্মরণ করে না তার জন্য আমি আমি তার বসবাসের পথকে চলাচলের পথকে আমি সংকীর্ণ করে দিবা আর আমি তাকে কেয়ামতের দিন অন্ধ অবস্থা উত্থিত আলা তখন সে বলবে রব্বি হে আল্লাহ হে আমার রব লিমা হাসার তানে হে আল্লাহ আপনি কেন আমাকে অন্ধ অবস্থায় উত্থিত করলেন অথচ আমি তো দৃষ্টি সম্পন্ন ব্যক্তি ছিলাম আমি দুনিয়াতে থাকতাম যখন দেখতে পেতাম আমি এখন কেন আমি অন্ধ আল্লাহ তালা তখন উত্তরে বলবেন আমার আয়াত তোমার কাছে পৌঁছেছিল আমার আয়াত তোমার কাছে পৌঁছেছিল তোমার কাছে পৌঁছেছিল যে সালাদ তোমার জন্য ফরজ তোমার কাছে পৌঁছেছিল যে সিয়াম তোমার জন্য ফরজ তোমার কাছে পৌঁছেছিল যে সমার সম্পদের জাকা আদায় করা ফরজ তোমার কাছে পৌঁছেছিল যে সুদ খ হারাম তোমার কাছে পৌঁছেছিল ঘুষ খ হারাম তোমার কাছে পৌঁছেছিল আত্মসাৎ করা হারাম ফা নসিতাহা কিন্তু সেগুলোকে তুমি ভুলে গিয়েছিলে দুনিয়াতে যখন ছিলে তখন তুমি আমাকে শরণ করোনি আমার আয়াতকে অনুসরণ করনি আমার নির্দেশনাকে ফলো করোনি কদালিকাল ইয়াউমাতুনসা অতএব তুমি যেমন আমাকে দুনিয়াতে ভুলে গিয়েছিলে আজকে তোমাকে ভুলে যাওয়া হবে তোমাকে আমি শরণ করব না কেয়ামতের দিন যদি আল্লাহ আমাকে স্মরণ না করেন আমার জাহান্নাম ছাড়া কোনো গতি থাকবে না কেয়ামতের দিন এমন একটা দিন যেই দিন আমার বাবা মা আমার কোনো উপকারে আসবে না আমার সন্তান আদি আমার কোনো উপকারে আসবে না আপনি যদি আপনার বাবার কাছে যে বলেন মায়ের কাছে যে বলেন যে মা তুমি তো দুনিয়াতে আমার জন্য জীবন দিতে প্রস্তুত ছিলে আজকে তোমার অনেক নেকি একটা নেকি দিয়ে দাও একটা নেকির কারণে আমি জান্নাতে যেতে পারছি না সেই দিন কিন্তু আপনার মা একটা নেকি দিয়ে সহযোগিতা করবে না এ আমাদের মাঠ এমন একটা মাঠ যেই দিন আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে হাত সাক্ষী দেবে আল্লাহর কাছে আমরাও মিথ্যা কথা বলার চেষ্টা করব। আল্লাহ তালা মুখ বন্ধ করে দিবেন হাত বলবে যে আল্লাহ এই পাপ করেছে আর পা তার সত্যাং করবে পা বলবে যে হাত যা বলেছে ঠিকই বলেছে অতএব এই ভয়াবহ দিনে যেন আমাদেরকে আফসোস না করতে হয় এই জন্য দুনিয়াতে কাজ করে যেতে হবে আমাকে আল্লাহকে স্মরণ করুন আল্লাহকে স্মরণ করার অর্থ হলো তার ইবাদত করুন আল্লাহ কেন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন এটা স্মরণ রাখবেন সবসময় যে আমাকে আল্লাহ তালা কেন পাঠালেন দুনিয়াতে আমি করছি কি আল্লাহর উদ্দেশ্য কি আমি বাস্তবায়ন করছি কি করছি না করলে কতটুকু করছি কতটুকু করছি না নিজের হিসাব নিজেই করুন মৃত্যুর আগে আমাদের স্মরণ করতে হবে পাঁচটি প্রশ্নের উত্তর প্রস্তুত করতে হবে আমাদের যেটা রসুলুল্লাহ সাল্লাল্লাহ আনী হস ঘোষণা দিয়েছেন লাতা জালুকাদমা আব্ন আদম হেত্তা ইউস আলা আন খমসিন ইয়ামতের দিন আদম সন্তান পাঁচটি প্রশ্নের উত্তর না দিয়ে তার দুই পান নড়াতে পারবে না অবশ্যই প্রত্যেকটা আদম সন্তানকে পাঁচটি প্রশ্নের উত্তর দিয়ে তাকে যেতে হবে এক নম্বর প্রশ্ন বলছেন আন উম আন আন উমরি হিফিমা আফনা বয়স সম্পর্কে জিজ্ঞেস করবেন আল্লাহ এই বান্দা তোমাকে তো ষাট বছর সত্তর বছর বয়স দিয়েছিলাম তুমি তোমার বয়সকে কিভাবে অতিবাহিত আমার করে। আজকে হিসাব দাও তোমার এত বয়স দিয়েছিলাম এতদিন দুনিয়াতে বসবাস করলে আমার এত নিয়ামত তুমি দুনিয়াতে ভক্ষণ করলে তুমি কিভাবে আমার নিয়ামতের সক্রিয়া তুমি করেছ কি তুমি কিভাবে তুমি তোমার জীবন অতিবাহিত করলে প্রশ্নটি উত্তর ঠিক করতে হবে আমার আমরা যতদিন বেঁচে আছি আমরা কি আমাদের এই এক নম্বর প্রশ্ন উত্তর ঠিক করতে পারছি দুই নম্বর করা হবে ওয়ান যৌবন বয়স সাবা সম্পর্কে জিজ্ঞেস করা হবে বান্দা তোমার একটা যৌবন বয়স ছিল যৌবনে তোমার অনেক শক্তি উদ্দীপনা ছিল তোমার সেই শক্তিকে তোমার সেই উদ্দীপনাকে তুমি কোন কাজে ব্যয় করেছো কিভাবে অতিবাহিত করেছ আল্লাহ ইবাদতে না পাপ কাজে কিভাবে অতিবাহিত করেছো হিসাব দাও আজকে তিন নম্বর প্রশ্ন করা হবে ওয়ান মালিহি মিন আইনাক তাসাবাহু এই বান্দা তোমার তো অনেক সম্পদ ছিল তোমার অনেক বাড়ি গাড়ি বহু সম্পদ তোমার আজকে হিসাব দাও তুমি কোন পন্থায় সম্পদ উপার্জন করেছিলে তুমি কি হালাল পন্থায় উপার্জন করেছিলে না হারাম পন্থায় উপার্জন করেছিলে হিসাব দাও আজকে প্রত্যেকটি কিছু হিসাব না হবে আল্লাহ সব কিছুর হিসাব নেবেন অতএব আমাদের উপার্জন যেন হারাম না হয় আমাদের উপার্জন যেন হারাম না হয় আল্লাহর রাসুল সাল আলিহাসাল্লাম বলছেন যাদম আদম সন্তান প্রত্যেকেই তার আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত রুজি ভক্ষণ না করা পর্যন্ত মৃত্যুবরণ করবে না অতএব আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হালাল রুজি তোমার কাছে পোষা দেরি হওয়ায় অধৈর্য হয়ে তুমি অন্যায় পথে হালা হারাম পথে উপার্জন করো না এটা সাল্লামের ঘোষণা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে রুজি নির্ধারিত এটা বিশ্বাস করতে হবে আল্লাহ হচ্ছেন আর রাজ্জাক আল্লাহ হচ্ছেন রিজিক দাতা রিজিক দাতার কেউ হতে পারে না অতএব এই বিশ্বাস যদি কারো থাকে তাহলে অবশ্যই সে হারাম পন্থায় উপার্জন করবে না হালাল পন্থায় উপার্জন করবে হতে পারে আল্লাহ আপনাকে কষ্ট দিতে পারেন রুজির জন্য কষ্টটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা দুনিয়াতে আমরা পরীক্ষা দিতে এসেছি এই পরীক্ষায় যদি আমরা পাশ না করতে পারি পরকাল ভয়াবহ হবে এজন্য পাশ করতেই হবে ইব্রাহিম আলহি সাল্লাহ জীবনে যদি দেখেন কত পরীক্ষা তিনি দিয়েছেন কত কঠিন কঠিন পরীক্ষা দিয়েছেন তারপরেও কিন্তু কিন্তু তিনি কোনো পরীক্ষা থেকে কিছু পা হননি কোনো পরীক্ষায় ফেল করেননি প্রত্যেকটি পরীক্ষায় পাশ করেছেন আর আমরা এমন মুসলমান হয়েছি আমরা এমন প্রকৃতির মুসলিম সারা দিন বক্তব্য দিয়ে 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 যে নিষাদার দ্রব্য ভক্ষণ হারাম এটা খাইও না এটা হারাম মসজিদ থেকে বের হয়ে সিগারেট ধরা মসজিদ থেকে বের হয়ে জদ্দা মুখে দিবে তাহলে আমাদের ইমান কত আসলে দুর্বল ইমানের মানুষ আমরা অতএব মরতে হবে সবাইকে মরণের পর কিন্তু সব স্মরণে আসবে মরণের পরে যেন আফসোস না করতে হয় দুনিয়াতে কাজ করে যেন চার নম্বর প্রশ্ন করা হবে ওয়াফিম ফাঁকা তুমি যে তোমার সম্পদ উপার্জন করেছিলে কোটি কোটি টাকার মালিক ছিলে তোমার সম্পদ তুমি কোন পথে ব্যয় করেছিলে ভালো পথে না খারাপ পথে হালাল কাজে না হারাম কাজে কোন কাজে ব্যয় করেছিলে হিসাব দাও তাহলে সম্পদের আয়েরও হিসাব নেবেন আল্লাহ ব্যয়েরও হিসাব নেবেন এ কথা বলার কোনো সুযোগ নাই যে আমার অর্থ আমি যেভাবে পারি সেভাবে খরচ করব মানুষের কি এটা বলার কোনো সুযোগ নাই কারণ সম্পদের মালিক আমরা কেউ সব কিছুর মালিক আল্লাহ আল্লাহ আমাদেরকে নিয়ামত এগুলো দিয়ে রেখেছেন অতএব আল্লাহর এই নিয়ামতের না সুক্রিয় আদায় করতে পারবো না অবশ্যই আদায় করতে হবে আদায় করার জন্য অবশ্যই আমার এই উপার্জিত সম্পদ হালাল পন্থায় হালাল পথে ব্যয় করতে হবে হারাম পথে ব্যয় করার কোনো সুযোগ নাই পাঁচ নাম্বার প্রশ্ন করা হবে আমিলা আলিমা তোমার তো অনেক বিবেক বুদ্ধি ছিল তোমার সেই বিবেক বুদ্ধি জ্ঞান দ্বারা কি আমল করেছ তুমি কি আমল করেছিলে আমার জন্য তুমি কি করেছো অনেক বুদ্ধি ছিল তোমার বুদ্ধি তুমি বড় বড় হয়েছ কোটিপতি হয়েছ অনেক কিছু দুনিয়াতে হয়েছিল হয়েছ কিন্তু তোমার ওই বুদ্ধিকে কাজ লাগিয়ে আমাকে কতটুকু জেনেছো তুমি বর্তমান জামানার মানুষ ইসলাম সম্পর্কে কিছু বললে বলবে বাবা এগুলো আমাদের বিষয় না এগুলো হলো হজুরদের বিষয় হুজুর রাজা নেই কেন আল্লাহ আলার ব্রেন দেয়নি আল্লাহ আপনার বিবেক দেয়নি আল্লাহ যদি আপনাকে কে আমাদের মাঠে জিজ্ঞেস করেন যে তোমাকে তো অনেক বিবেক দিয়েছিলাম ব্রেন দিয়েছিলাম তুমি কেন আমার এই দিনকে শিক্ষা করনি। কেন তুমি আমাকে চেনার চেষ্টা করনি এই প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো অতএব সকলে আইলেম হাসিল করার চেষ্টা করি রসুল্লাহ সাল্লাহ আলিম এর জন্য বলছেন তালাবুলে তুমি আল্লাহ মুসলিম প্রত্যেক মুসলিমের উপরে আইলেম অর্জন করা খরচ কোন অর্জন করা ফরজ যেই আইলেম অর্জন করলে আপনি আল্লাহকে চিনবেন যেই অর্জন করলে আপনি রাসুল সাহসালামকে চিনবেন যেই অর্জন করলে আপনি আল্লাহর ইবাদত আল্লাহর বিধান সঠিকভাবে পালন করতে পারবেন এই আইলেম অর্জন করা ফরজ এটা করতেই হবে সবাইকে বিরাট বিরাট আলেম হতে হবে এমনটি নয় আপনি সলাত দেয় করবেন অতএব সলাতের এলেম আপনাকে থাকতে হবে আপনি সিয়াম পালন করবেন সিয়ামের আয়েলেম আপনাকে থাকতে হবে আপনার আকিদা সম্পর্কে এলেম থাকতে হবে যেন আপনার আকিদায় বিভ্রান্ত না হয় আপনার দ্বারা যেন শরীখ সংগঠিত না হয় এই আয়েলেম সকলের থাকা ফরজ অতএব এই ফরজ এলেম হাসিল করার চেষ্টা করব যতদিন দুনিয়াতে বেঁচে আছে এইবার আপনারা আমরা যখন মৃত্যুবরণ করব বা মমূর্ষ অবস্থায় থাকবো মমূর্ষ ব্যক্তি এর আশেপাশে থাকবে তাদের জন্য করণীয় কি একটা এখন বললাম বহু কিছু আছে আল্লাহর বিধান পালন করা যে বললাম যে মৃত্যুর আগে আমরা কি কি প্রস্তুতি গ্রহণ করতে পারি সংক্ষেপে বললাম এবার মৃত্যুর সময় আমাদের করণীয় কি মৃত্যুর সময় আমাদের করণীয় হলো। একজন ব্যক্তি মারা যাচ্ছে তার জন্য আমাদের করণীয় কি তার আশেপাশে আত্মীয় স্বজন তারা আছে আল্লাহ রাসুল সাল্লাহ আলিসাল্লাম বলছেন লাউলা ইলাহ ইল্লাল্লাহ তোমরা মমূর্ষ ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিম করাও তাকে স্মরণ করিয়ে দাও সে যেন বলতে পারে রাসূল্লাহ সাল্লাহয়া আলি হোসাল্লাম বলছেন মানতাল আলা ইলাহ ইল্লাল্লাহ ইফতেজা আওয়াজহিল্লাহ খোতে মেলা হবিহা দেখাল জান্না যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একবার লা বলল আর এটাই যদি তার শেষ আমল হয় সে জান্নাতে প্রবেশ করবে বলে মরার চেষ্টা করতে হবে যারা আশেপাশের মানুষ আছি তাকে লাহা ইল্লাহ তালকিন করাবো বলে দিব স্মরণ করিয়ে দিব তার কাছে কিন্তু বেশি পীড়াপিড়ি করবেন না ওই সময় এমন অবস্থায় মানুষ থাকে বেশি পীড়াপিড়ি করলে হয়তো বা রাগ হতে পারে অতএব স্বাভাবিকভাবে একটু পরপর স্মরণ করাবেন এবং বারবার যে তাকে পড়তেই থাকতে হবে এমনটি নয় সে যদি একবারও পড়ে আর সেটাই যদি তার শেষ আমল হয় তারপর মৃত্যুবরণ করে সেটাই তার জন্য জান্নাতের অশিলা হবে দুঃখের বিষয় হলো আমাদের দেশে এই আমলটি খুব কম মানুষ জানে আমাদের দেশে হয় এইবার চতুর্দিকে বসে কোরআনতে লভ করছে কোরআন্তলা করছে এটা একটা বিদায়াতি আমল যে আমল রাসুল সাহসালামের জামানায় ছিল না যে আমল সাহাবাহ ইকরাম করেননি যে আমল তাবে আইন ইকরাম করেননি কোরআন তেলাওয়াত অবশ্যই নেকির কাজ যে পড়বে তার জন্য নেকি যে কোরআন তেলাওয়াত পড়বে প্রত্যেক হরফের বিনিময়ে দশ নেকি পাবে এটা একটা নেকির কাজ কিন্তু নেকির কাজটি যখন আপনার পদ্ধতি অন্য হয়ে যাচ্ছে তখন নেকির কাজটি কিন্তু বিদায়ত হয়ে যায় কোরআন তেলা আপনি করেন সমস্যা নাই কিন্তু মাইয়েতের চতুর্দিকে বসে কোরআন পড়তে হবে আর কোরআন খতম দিতে হবে এই যে আপনি একটা ভালো কাজকে অন্য একটা উদ্দেশ্য পালন করছেন এই জন্য এটা বিদাতে পরিণত হচ্ছে আর আল্লাহ রাসুল সাল্লাম বলছেন যে বিদাতের পরিণাম হলো জাহান্নাম অতএব শুধু ভালো কাজ করলেই হবে না হবে না আপনি যেই ভালো কাজটা করছেন সেটা দেখতে হবে যে রাসুল সাল্লাম করেছেন কিনা করতে বলেছেন কিনা সমর্থন করেছেন কিনা যদি করে থাকেন তাহলেই আমরা করব যদি পাওয়া না যায় কোরআন হাদিসে তাহলে আমার আপনার নিকটে যত ভালোই মনে হোক না কেন সেটা প্রত্যাখ্যান করব। মানুষ মারা গেল মারা যাওয়ার পরেই আপনার কাজ হবে প্রথমেই তার চক্ষু বন্ধ করে দেওয়া চক্ষু বন্ধ করে দেবেন সাল্লাল্লাহু আলী আসাল্লাম বলছেন যখন মানুষের রুহ বেরিয়ে যায় তার দেহ থেকে তখন তাবি আহুল বাসার তখন তার চক্ষু ওই রোহকে সর অনুসরণ করতে থাকে দেখতে থাকে যে তার রোহ বেরিয়ে যাচ্ছে এই জন্য তখন যদি তার চোখ বন্ধ না করা হয় তাহলে তাকিয়ে থাকে দেখতে থাকে সে এই জন্য রসুল আলী হাসালাম চোখ বন্ধ করতে বলছেন অতএব আমাদের কাজ হবে প্রথম মৃত্যুর পরে তার চক্ষু হাত দিয়ে বন্ধ করে দেওয়া কারণ যদি দেরি হয় পরবর্তী তার বন্ধ হবে না তারপর তাকে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় দিয়ে ঢেকে দেবেন রসুলুল্লাহ আলী সাল্লাম যখন মৃত্যুবরণ করেছিলেন তখন তাকে সাহুলি কাপড় দ্বারা ঢেকে দেওয়া হয়েছিল রাসুল সাহাকে সুন্দরভাবে ঢেকে দেওয়া হয়েছিল সাহাবাইকারের মধ্যে এ আমল ছিল আমরাও এটা করব। মানুষ মারা যাওয়ার পরে তার আত্মীয় সম্বন্ধে বেশ কিছু কাজ আছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজ হলো যে তাকে মাইয়েতকে গোসল দেব মাইয়েতকে গোসল করাইতে হবে গোসল করানো এবং তাকে কাফন পরাতে হবে এবং তাকে কবরস্থ করতে হবে দাফন করতে হবে এইটাও কিন্তু যারা করব আমরা তাদের কিন্তু বিশাল ফজিলত আছে রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলছেন যে ব্যক্তি কোনো মাইয়েতকে গোসল করাবে তাকে আল্লাহ তারা চল্লিশ বার ক্ষমা করবেন একটা মাইয়েতকে যদি কেউ গোসল করায় সে চল্লিশ বার যদি কাবেরাগোনা করে চল্লিশ বার আল্লাহ তাকে তাকে ক্ষমা করবে অত্যন্ত ফজিলতের কাজ তাহলে গোসল করানোর বহু ফজিলত রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন কেউ যদি যে ব্যক্তি মাইয়েতকে কাফন পরাবে কাফের কাফনের পোশাক পরাবে আল্লাহ তালা আমতের দিন তাকে মিহি ও মোটা রেশমি পোশাক পরাবেন জান্নাতের পোশাক রসুল সাল্লা সালাম বলছেন যে ব্যক্তি কবর খনন করবে এবং তাকে কবরস্থ করার পরে উপরে ঢেকে দিবে মাটি দিয়ে এদের জন্য আল্লাহ তালা কিয়ামত পর্যন্ত একটি বাড়ি দান করে পুরস্কৃত করতে থাকবেন যেই বাড়িতে সে অবস্থান করবে কিয়ামতের পরে তো সে জান্নাতে যাবে কেয়ামত পর্যন্ত তাকে একটা বাড়ি দান করা হবে জান্নাতের বাড়ি যেই বাড়িতে সে অবস্থান করবে বিরাট ফজিলতের ব্যাপার আমরা এই কাজগুলো করার চেষ্টা করব যারা বেঁচে থাকবো বেঁচে আছি মাইয়েতের জন্য এগুলো করব অত্যন্ত ফজিলতের কাজ আমরা মাইয়েতকে গোসল দিলাম কাফন পরালাম মাইয়েতকে দাফন করব তার আগে কিন্তু আরেকটা কাজ জানাজার সালাদ জানাজার সালাদ আদায় করতে হবে জানাজার সালাতের বহু ফজিলত রয়েছে রাসুল্লা সাল্ল আলী বলছেন যে ব্যক্তি জানাজার সালাতে উপস্থিত হবে তাকে কবরস্থ করার পর্যন্ত সাথে থাকবে দুই নিয়ে বাড়িতে ফিরবে দুই কিরাত বলতে কি এক সমান পাহাড়ের সমান তাহলে যে ব্যক্তি কবরস্থ করা পর্যন্ত তার অনুসরণ করবে তার সাথে থাকবে তার দুই বাড়িতে ফিরতে পারবে দুই ওহুদ পাহাড়ের সমান নেকি আর যদি কেউ জানাজার সালাত শুধু আদায় করে কবরস্থ না করে তাহলে সে এক কেরাত অর্থাৎ এক অহুদ পাহাড়ের সমান নেকি নিয়ে বাড়িতে ফিরবে এটা তো যারা জানাজার সালাত আদায় করছি তাদের জন্য ফজিলত কিন্তু মাইয়েদের জন্য বিশেষ ফজিলত রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন মামিন মা মুসলিম মুসলিমিন ইয়ামুত যে মুসলিম মৃত্যুবরণ করবে যে মুসলিম মৃত্যুবরণ করবে আর তার জানাজার সালাতে যদি মুসলিমরা উপস্থিত হয় হ্যা আর বাউনা বা আর বাইনা রাজুলান বলছেন যে যদি চল্লিশ জন ব্যক্তি তার জানাজার সালাতে উপস্থিত হয় লাউনি কু নাবিল্লাহাই আন যেই চল্লিশ জন ব্যক্তি আল্লাহর সাথে কোনো কিছু সিরিকে লিপ্ত হয়নি শিরিক করেনি শিরিক মুক্ত তাও হৃদপন্থী চল্লিশ জন ব্যক্তি যদি কোনো মুসলিমের জানাজায় উপস্থিত হয় আর যদি তার জন্য দোয়া করে ইল্লা সুফি আউফি তাহলে আল্লাহ তালা তাদের সাফাত কবুল করবেন অর্থাৎ তাকে ক্ষমা করে দেবেন তাহলে কত ফজিল মাইয়েদের জন্য যেমন অত্যন্ত মর্যাদার বিষয় যারা আমরা জানাজার সালাত আদায় করবো তাদের জন্য অনেক ফজিলত রয়েছে অতএব এই কাজগুলো আমরা করার চেষ্টা করবো এটা আমাদের জন্য অবশ্য কর্তব্য অবশ্যই আমরা এগুলো পালন করব একজন মাইয়েদকে যখন কবরস্থ করব কবরস্থ করব কবরে যখন তাকে নামাবো মাঝখানে আমাদের অনেকেই কি করে যে কবর পর্যন্ত নিয়ে যাওয়ার সময় কয়েক জায়গায় রাখা হয় এটা ঠিক নয় এটা কোনো সুন্নতি পদ্ধতি নয় যদি আপনার কোনো প্রয়োজনে কোনো সমস্যার কারণে রাখতে হয় সেটা ভিন্ন কথা কিন্তু এটা যদি মনে করেন যে এটা রাখা এটাই নিয়ম তাহলে এটা বিদাত হবে রাখাটা কোনো নিয়ম নেই অনেক সময় দেখা যায় যে কাঁধ পরিবর্তন করতে হয় যদি কারো কাঁধের সমস্যা হয় সে পরিবর্তন করতেই পারে কিন্তু কাঁধ পরিবর্তন বর্তনটা কোনো নিয়ম নয় যদি কেউ নিয়ম মনে করে তাহলে সমস্যা যখন কবরে তাকে নিয়ে যাওয়া হবে কবরে নিয়ে যে কবরে নামানো হবে তখন তার পায়ের দিক থেকে নামানো নামাতে হবে এটাই সুনাতি নিয়ম পায়ের দিক থেকে তাকে নামানো হবে পায়ের দিক থেকে নামে মাথা চলে যাবে মাথার কাসার পা পায়ের দিকে থেকে যাবে এটা হলো সুন্নাতি নিয়ম এই পদ্ধতিতেই লাস্ট কবরের নামানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং যখন নামাবো তখন আমরা দোয়া পড়ব বিসমিল্লাহি ওয়ালা মিল্লা তি এটা রাসুল সুন্দরের সন্ন্যাদি দোয়া আমাদের দেশে একটি দোয়া চালু আছে মিনহা খালাক অমিনা তারাতান তারাত এটা কোরআনের আয়াত এটা একটা কোরআনের আয়াত কিন্তু আমরা যেখানে পড়ছি সেটা কিন্তু আসলে তা ঠিক নয় মানুষকে কবরে নামানোর সময় যে দোয়াটি পড়ছি এই দোয়া সহি নয় এই জায়গায় এই দোয়াটি পড়া সহি নয় অতএব শহীদ ওয়া হচ্ছে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রসুলিল্লা যে আল্লাহর রাসুল সাল আলী ওয়াসাল্লামের বিধান শরীয়ত মোতাবেক তাকে দাফন করা হচ্ছে আল্লাহর নামে রাসুল সাহা সাল্লামের শরিয়াত মোতাবেক রাসুল সাহা কাছে যে শরিয়ত এসেছে ইসলাম সে ইসলামের বিধান মোতাবেক তাকে দাফন করা হচ্ছে এই নিয়ম পালন করার চেষ্টা করব তাকে কবরে যখন শোয়াবো সবচেয়ে সোনাতি নিয়ম হচ্ছে তাকে ডান কাতে শুয়ে দেবে ডান কাত করে চেষ্টা করবেন আমাদের দেশে ডান কাত করা হয় না আমাদের দেশে চিৎ করে শোয়ানো হয় ডান দিকে মুখ ঘুরিয়ে রাখা হয় কিন্তু আসলে প্রকৃত সোনাথ হলো তাকে কাত করে রাখা ডান কাত ডান কাত আর ডান দিকে মুখ দুটো আলাদা জিনিস আসলে ডান মুখ করলে এটা যে এটা সোনাতি পদ্ধতি এটা সুন্নাত ওয়াজিব বা ফরজ বিষয় নয় তারপর চেষ্টা করব আমরা চেষ্টা করব সেটা করার সুন্নাত জারি করার চেষ্টা করা উচিত ডান কাত করে অর্থাৎ আপনি হয় কবরটাকে এমনভাবে ইয়ে করবেন যে কাত করা যায় বা কোনো কিছু দিয়ে হেলান দিয়ে দিবেন সেটাও সম্ভব বা কবরের এক পার্শ্ব তাকে হেলান দিয়ে দিবেন সেটাও সম্ভব যেভাবে ডান কাত করা সম্ভব হয় সেভাবে করার চেষ্টা করবেন সেটাই আসলে সুন্নতি পদ্ধতি তারপরে কবরের উপর তখন মাটি দিব সবাই আমরা মাটি দিব বিসমিল্লা বলে এবং মাটি দিব মাথার দিক থেকে পায়ের দিকে ছড়িয়ে দেব আমরা মাটি এটা সন্ন্যাতি নিয়ম তিন মুষ্ঠি বা তিন আঞ্জলি মাটি মাথার মাথার দিক থেকে পায়ের দিকে মাটি ছড়িয়ে দিব এটা হলো সন্ন্যাতি নিয়ম এই সুন্নাতি নিয়ম আমরা পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ এইবার কবরস্থ করা হলো কবরস্থ করার পরে আমাদের কাজ হলো রাসুল্লাহ সাল আলী সাল্লামের একটা শিখিয়ে দেওয়া দোয়া রাসুল সাল আলী বলছেন যে তোমরা তোমার ভাইয়ের জন্য দোয়া করো কারণ তোমার ভাইকে এখন প্রশ্ন করা হবে সে দোয়াটা কি আল্লাহ হু হে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো এবং তুমি তাকে দৃঢ় রাখো যে যেন সে প্রশ্নের উত্তর দিতে পারে এই দোয়াটি আমরা সবাই নিজে নিজে করব দুঃখের বিষয় হলো আমাদের সমাজে বর্তমানে কবরস্থ করার পরে দলবদ্ধ মোনাজাত না হলে মনে করি যে দোয়ার হলো না মাইয়েদের জন্য দোয়ার জন্যই কিন্তু আসলে জানাজার সালাত জানাজার সালাতে কি পড়া হয় সেটাই আমাদের মানুষ জানে না জানাজার সালাতে যা পড়া হয় সবগুলো তার জন্য দোয়া দোয়ার জন্যই জানাজার সালাতের ব্যবস্থা করা হয়েছে অতএব নতুনভাবে একটা বিদাত করার প্রয়োজন আসে না রাসুল সাল সাল্লাম যখন বেঁচে ছিলেন সাহাবায়ে کرام কি এটা চাইতেন না যে আমার একজন বাবা মারা গেল তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থ করার পর দোয়া করুক আর আমি আমিন আমিন বলি এটাই তো চাওয়ার কথা বেশি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল হবে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবায়ে کرام ধরনের দোয়া রাসূল সাল্লাল্লাহু নেতৃত্বে করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন আর সবাই আমিন আমিন বলেছে কবরের কাছে গিয়ে এই ধরনের কোনো নজির ইসলামের ইতিহাসে নেই অতএব এটা করতে যাবেন না যতটুকু শুননা ততটুকু করুন রাসুল সাহা যা করেছেন তাই করুন কারণ দোয়া হচ্ছে ইবাদাত যখন ইবাদাত হবে তখন সে ইবাদাত কোরআন এবং সুন্না অনুযায়ী হতে হবে অন্যথায় হবে না মাইয়েতকে দাফন করলাম এবার তার জন্য আমাদের করণীয় কি দাফন করার আগে একটা করণীয় আছে দুইটা করণীয় তার ওসিয়ত পূর্ণ করা এবং তার ঋণ পরিশোধ করা ওসিয়ত যদি কেউ করে থাকে কোনো ওসিয়ত আবার দুই প্রকার ওসিয়ত হচ্ছে দুই প্রকার একটা সম্পদ সম্পর্কিত ওসিয়ত আর একটা হলো এমনিতেই ওসিয়ত এমনিতে ওসিয়ত বলতে যে আমার জানাজার সালাত অমুক পড়বে এটা ওসিয়ত করে গেছে যে তুমি আমার জানাজার সালাত পড়াইও বা এই জায়গায় আমার জানাজা বা কবর দিও এগুলো একটা ওসিয়ত আরেকটা একটা অসিহত হলো যে সম্পদ সম্পর্কিত যে এতটুকু সম্পদ অমুককে দিয়েও এটা একটা তাহলে দুই প্রকার সম্পদ সম্পর্কিত আর সম্পদ বহির্ভূত যেই সম্পদ সম্পর্কিত সেই পূর্ণ করা ওয়াজিব এবং সেটা হতে হবে সেটা হতে হবে সম্পদের এক তৃতীয়াংশ পর্যন্ত এক তৃতীয়াংশ অর্থাৎ সর্বোচ্চ এক তৃতীয়াংশ অসিয়ত করতে পারে কেউ যে আমার সম্পদের তিন ভাগ এক ভাগ আমি দান করে দিলাম এর বেশি নয় এবং বলা হচ্ছে এক তৃতীয়াংশ হচ্ছে বেশি অর্থ সর্বোচ্চ এক তৃতীয়াংশ পর্যন্ত যদি সে আরো বেশি করে যায় তাহলে এক তৃতীয়াংশ পর্যন্ত পালন করবেন বেশিটুকু পালন করতে হবে না আরেকটা জিনিস মনে রাখবেন অনেকে এ ধরনের ওসিয়ত করে যায় যে আমার এই বেটা চাকরি করে না তো তোমরা যারা আসো একে এক বিঘা জমি বেশি দিও এটা ওসিয়ত এই ওসিয়ত জায়েজ নাই ওয়ারিসদের মধ্যে কোন ওসিয়ত চলে না রাসুল সাল্লাম বলছেন ওয়ারিসদের মধ্যে কোন ওসিয়ত চলে না অতএব ওয়ারিসদের বাইরে ওসিয়ত হবে কারণ সে তো ওয়ারিস সম্পদের ওকে যদি কিছু বেশি দিতে বলা হয় এই ওসিয়ত পালন করা যাবে না এই ওসিয়ত ঠিক নয় এই ওষিৎ করাই নিষেধ এই জন্য এই ধরনের ওষুধ করবেন না যা আমার এই এই সন্তানকে একটু বেশি সম্পদ দিয়ে সম্পদকে কম দিও এরা চাকরি করে এই অসিহত চলবে না সম্পদ বহির্ভূত অসিয়ত এটা হলো মুস্তাহার এখন দেখা যাচ্ছে বলছে বেটা তুমি আমার ওসিয়ত পড়ুক এই তুমি আমার জানাজা পড়ায়ো জানাজার সালাত আদায় করো পড়ায়ো এখন দেখা যাচ্ছে যে বেটা জানাজার সালাত দোয়াই জানে না বা দেখা যাচ্ছে যে তার চাইতে একটা অনেক ভালো আলেম এসে গেছে ও মনে করছে যে আমি আর জানাজা পড়ানোর চাইতে অমুক তাকুয়াশীল সেই আলেম আলেন তিনি এসে তিনি যদি আমার বাবার জানাজা পড়াতেন সেটাই ভালো হতো এমন যদি মনে করে তার ছেলে তাহলে সে দিতে পারে এই ওষুধ পূর্ণ করতে হবে না যদি সেটা সে ভালো মনে করে কারণ এটা মুস্তাহাব সে পালন করতেও পারে আর যদি মনে করে যে না অন্য কেউ করবে সমস্যা নেই এই ওষুধতে আরেকটা হল ঋণ পরিশোধ করতে হবে ঋণ পরিশোধ রাসুল সাহা বলছেন থাকে তার ঋণের কারণে আলাই যতক্ষণ পর্যন্ত তার ঋণ পরিশোধ না হয় বা ঋণ অন্য ইয়েতে বলা হয়েছে যে যদি ঋণের কেউ জিম্মাদার নেয় আমি পরিশোধ করে দেবো তাহলেও ঠিক আছে জিম্মায় নিতে হবে যদি না নেওয়া হয় তাহলে তার আত্মা জ্বলন্ত অবস্থায় থাকে এজন্য ঋণ পরিশোধ করতে হবে আমরা রাসুল সাহ্লামের অনেক হাদিসই জানি এই ব্যাপারে রাসুল্লাহ সাল্লাম যখন জানাজা পড়াইতে আসতেন প্রথমে জিজ্ঞেস করতেন যে এই ব্যক্তির কোনো ঋণ আছে কিনা ঋণ থাকলে তার জানাজা পড়াইতেন না যদি কেউ ওই ঋণ পরিশোধের জিম্মাদার নিত তাহলে তিনি জানাজা পড়াইতেন তাছাড়া পড়াইতেন না অতএব ঋণ পরিশোধ করতে হবে এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা অবহেলায় কাটিয়ে দিই অনেক মানুষ আছে ঋণ আছে ঋণ নাই কিন্তু নিজের স্ত্রীর মহরণা পরিশোধ করেছেন কি এই প্রশ্ন কয়জন করি নিজের স্ত্রীর মোহরণা পরিশোধ না করলে এটাও কিন্তু ঋণ মোহরণা এটা স্ত্রীর কাছে আপনি ঋণই অবশ্যই এই মোহরানা পরিশোধ করতে হবে অতএব ঋণ অবস্থায় মৃত্যুবরণ করবেন না কেউ অবশ্যই আপনি চেষ্টা করুন আপনার স্ত্রীর মোহরানা নির্ধারণ করেছেন সেই আপনার স্ত্রীকে দিয়ে দেওয়া পরিশোধ করা যদি না করেন তখন আপনি থাকবেন আপনার স্ত্রীর কাছে ঋণ অবশ্যই চেষ্টা করবেন ঋণ রাখবেন না কখন মৃত্যু হয় কারণ বলা যাবে না এই জন্য ঋণ মুক্ত হয়ে মৃত্যুবরণ করবেন এটা আমাদের জন্য চেষ্টা চালানো খুবই কর্তব্য খুবই দায়িত্ব ওয়াজিব আমাদের উপরে এবার আমাদের আরো করণীয় মাইয়েদের জন্য সেটা হলো দোয়া আমরা মাইয়েতের জন্য দোয়া করব দুঃখের বিষয় হলো যে বর্তমানে আমাদের দোয়া আমরা করি না দোয়া করাই দোয়া করানো আর দোয়া করা দুটোর মধ্যে পার্থক্য আছে দোয়া করা বলতে আমি নিজে দোয়া করব বা আরেকজনের কাছে দোয়া চাইবো যে আমার বাবা মারা গেছে আপনি দোয়া করেন আমার বাবার জন্য দোয়া চাওয়া যায় মানুষের কাছে মানুষের কাছে দোয়া চাওয়া যায় কিন্তু দোয়া করানো যায় না আমাদের দেশে করানো হয় অর্থাৎ একটা অনুষ্ঠান করে চল্লিশা করা হবে বা বিভিন্ন একটা দিন নির্দিষ্ট করে খানামিনার আয়োজন করা হবে কি করা হবে এটা দোয়ার অনুষ্ঠান দোয়া কি খাওয়ার মাধ্যমে আসে নাকি খাওয়া দিয়ে দোয়া কোন ইসলাম আছে নাকি দোয়া করানো ঠিক দোয়া করাবেন না আজকে এই পদ্ধতিটা আমাদের খুবই চালু আছে অনেক টাকা খরচ করে আজকে দোয়া করানোর চেষ্টা করে অথচ আল্লাহ রাসুল সাল আলী সাল্লাম আমালুহু যখন কোনো মানুষ মারা যায় তখন তার সকল আমল বন্ধ হয়ে যায় সালাসা তিনটি আমল বাদ দিয়ে তিনটি আমল তার জারি থাকে এক সাদাকাতুন জারিয়া এমন স্থায়ী দান যেই দান দ্বারা তার মৃত্যুর পরেও মানুষ উপকৃত হচ্ছে এই দানকে বলা হয় সাদাকাতুন জারিয়া স্থায়ী দান এই মসজিদে যত মানুষ দান করছেন এটা হলো স্থায়ী দান এই মসজিদে যত মানুষ দান করছেন যত মানুষ শ্রম দিচ্ছেন যত মানুষ এর সাথে সম্পর্কিত সবাই কিন্তু একটা স্থায়ী কর্মসূচি গড়ে তুলছেন এটাই কিন্তু মরণের পরে আপনার আমার আমল নামায় জারি থাকবে নেকি লিপিবদ্ধ হতে থাকবে এর নাম হচ্ছে সাদা কাতুন জারিয়া স্থায়ী দান আরেকটা হলো এমন দুনিয়াতে রেখে যাওয়া যে দ্বারা তার মৃত্যুর পরেও মানুষ উপকৃত হবে আপনি এমন কিছু আপনার এলেম দ্বারা এমন কিছু করে গেছেন দুনিয়াতে যা স্থায়ী আছে আপনি এমন কিছু লিখে গেছেন যা আপনার মৃত্যুর পরে পড়ছে মানুষ মানুষ হেদায়ত পাচ্ছে এগুলো কিন্তু এমত পর্যন্ত তার আমন নামে লিখিত হতে থাকবে এই নেকি তিন নম্বরে বলছেন আউ্লা দিন এমন সুসন্তান যে সুসন্তান তার জন্য দোয়া করে এই দোয়া নাকি তার কবরে পোসতে থাকুন অতএব সুসন্তান গড়ে দেওয়ার চেষ্টা করুন বর্তমানে আমরা সন্তান হওয়ার আগেই আমাদের চিন্তা ভাবনা হয় যে আমার যদি একটা ছেলে হয় তা আমি একে বড় ডাক্তার বানাবো বড় ইঞ্জিনিয়ার বানাবো বড় বিহা বিশাল কিছু বানাবো এমপি বানাবো মন্ত্রী বানাবো অনেক কিছু পরিকল্পনা করে বসে থাকি কিন্তু একজন দিনের খাদেম বানাবো এই ধরনের ইচ্ছা খুব কম মানুষেরই আছে অতএব সুসন্তান গড়ে যান সুসন্তান যদি আপনি গড়ে যান এটা আপনার সদামন এই সন্তান আপনার উপকারিত উপকারে আসবে আপনার মৃত্যুর পরে এই সন্তান যে এই বাদ করবে যে দোয়া করবে আপনার জন্য এই দোয়ার নাকি আপনার আমল নামায় লিখিত হতে থাকবে এমন সুসন্তান গড়ে যাওয়া দরকার তাহলে আমরা বুঝতে পারলাম মানুষ মারা যাওয়ার পরে তার জন্য দোয়া দোয়া করাবেন না দোয়া করবেন আমরা কবর জিয়ারত করতে পারি জায়েজ কিন্তু কোনো আনুষ্ঠানিকতা চলবে না রাসূস সাসসাল্লাম বলছেন জুরুল কবুর আ তোমরা কবর জিয়ারত করো ফাইন নাহা তুজা কিরকমুল মাও তুজা কারণ কবর জিয়ারত তোমাদেরকে পরকালকে স্মরণ করায় মৃত্যুকে স্মরণ করায় কবর জিয়ারতের অন্য কোনো ফজিলত নাই কেউ মনে করবেন না যে কবরের কাছে গিয়ে দোয়া করলে মনে হয় বেশি কবুল হবে আসলে তা নয় আপনি আপনার বাড়ি থেকে আপনার যেই জায়গায় আছেন সেই জায়গা থেকে দোয়া করলেও যা কবর স্থানে গিয়ে আপনার বাবার জন্য দোয়া করাও তা কোনো পার্থক্য নেই শুধুমাত্র কবর জিয়ারতের অনুমতি এই জন্যই দেওয়া হয়েছে যে কবর দেখলে মানুষ পরকালকে স্মরণ করতে পারে কবর দেখলে মানুষের মৃত্যুকে স্মরণ হয় এই জন্যই কবর জিয়ারতের অনুমতি দেওয়া হয়েছে কিন্তু দোয়া কবলের ক্ষেত্রে কবর জিয়ারতের আলাদা কোনো ফজিলত নাই বা কবর জিয়ারত করলে আপনি কোনো নেকি পাবেন তাও নয় কবর জিয়ারত করলে একটা নেকিও আপনি পাবেন না শুধুমাত্র ফায়দা এতটুকুই যে পরকালকে স্মরণ হবে এজন্য ইসলাম প্রাথমিক জামানা রাসুল হাসলাম কবর জিয়ারত নিষেধ করেছিলেন তারপরে আবার অনুমতি দিয়েছে কিন্তু আমাদের দেশে কবর জিয়ারতের আনুষ্ঠানিকতা এবার কিছু হুজুর টুচুর ডেকে নিয়ে গিয়ে কবর জিয়ারত করা হয় মানা করা হয় যে এটাই মনে হয় বিরাট সবের কাজ করলাম আসলে তা নয় আপনি নিজেই দোয়া করুন বলুন আপনি আমি তো দোয়া জানি না আপনার নিজের ভাষায় আল্লাহকে বলুন আপনার নিজের ভাষায় আপনার বাবার জন্য মাক ফেরাত কামনা করুন আপনার মায়ের মাঘ ফেরাত কামনা করুন সেটাই আপনার জন্য যথেষ্ট হবে অতএব কোনো বেদাত করবেন না সন্নাতি পন্থায় সব কিছু করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাহলে দোয়া করব দোয়া করাবো না আমাদের দেশের কিছু পেট পূজারী হুজুর আছে তারাই কিন্তু এগুলো চালু রেখেছে তারাই কিন্তু সমাজে এগুলো বলবৎ রেখেছে কারণ এগুলো চালু থাকলে তারা খেতে পায় টাকা পায় এগুলোর বিরুদ্ধে তারা কখনোই বলবে না আমাদের সাধারণ মানুষ আমাদেরকে সচেতন হতে হবে আজকে একটা খাওয়ার অনুষ্ঠান করে দোয়া করালাম লক্ষ লক্ষ টাকা খরচ করলাম অথচ দেখা যাচ্ছে যে এটাতে আমার কোনোই ফায়দা হলো না আজকে মানব জাতি আজকে আমরা কত নিষ্ঠুর একজন গরিব মানুষ তার বাবা মারা গেছে তার মা মারা গেছে তাকেও এক শ্রেণীর হুজুররা এসে বলে যে তুমি কিছু খাওয়াও তুমি কিছু খাওয়াও সে মানুষের কাছে সাহায্য তুলে পর্যন্ত খাওয়ায় যে আমার বাবার মৃত্যুবার্ষিকী পালন করবো আমার বাবার চল্লিশা করবো মায়ের চল্লিশা করবো কিছু দান করুন ইসলাম এত নিষ্ঠুর নয় আমাদের দেশের হজুররা কি যে জবাব দেবে আল্লাহর কাছে তারা মরণের পরে সেটা বুঝবে এখন হয়তো বুঝতে পারছে না এগুলো মানুষের সাথে প্রতারণা ধোকাবাজি অন্য কিছু নয় অতএব সাধারণ মানুষ আমাদেরকে সচেতন হতে হবে আমাদের দান করতে পারি আমরা মৃত্যু মেঘের জন্য দান করা সাহাদেব নাবি অক্কা আসরা আল্লাহ বলছেন যে হে আল্লাহ রাসুল ওয়াসাল্লাম আমার মা আমার আগে আমি কি আমার মায়ের জন্য দান করতে পারি রাসুল সাহা হ্যাঁ তুমি দান করতে পারো তিনি বললেন যে হে আল্লাহ রাসুল কোন দান উত্তম দান কি দান করব সেটা উত্তম হবে রসুল সাহা বললেন সাকিউল মা মানুষকে পানি পান করাও মানুষকে পানি পান করাও এটা তোমার জন্য উত্তম হবে দেখুন আমাদের দেশে মানে সবকিছু উল্টা আমাদের সমাজে কারো বাসাতে যদি একটা নলকূপ থাকে টিউবওয়েল বা কারো বাড়িতে একটা মোটর বসানো আছে যেখান থেকে পানি উঠানো হয় পার্শ্ববর্তী বাড়ির মানুষ যদি পানি চাইতে আসে তাহলে এই বাড়ির মানুষ নাখোশ হয়ে যায় নারাজ হয়ে যায় অনেক সময় বলেই ফেলে যে আমার নলকূপে তুমি এসো শোনা মানুষকে পানি পান করা যে কত নেকির কাজ এটা আমরা কখনো চিন্তাও করে দেখলাম না এই আমলটি আছে অ্যারাবিয়ান কান্ট্রিতে আপনি যদি সৌদি যান আপনি যদি কুয়েত যান বাহারাইন যান দেখবেন যে অনেক মানুষ রাস্তায় ফ্রিজ থেকে সুন্দর কেনা বোতলের পানি রাস্তায় রাস্তায় নিয়ে দাঁড়িয়ে আছে মানুষ গাড়ি নিয়ে গেলে তাকে দিবে পান করাবে প্রত্যেকটি মসজিদে কত পানির বোতল যদি এই মসজিদে আজকে এক হাজার মানুষ সালাত করে তো দেখবেন যে এই মসজিদে আজকে পনেরোশো বোতল রেখে গেছে তারা চাচ্ছে যে পানি পান করুক এটা বিরাট নীতির কাজ আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় টিউবওয়েল বসানো হয় সৌদি থেকে বাড়াইন থেকে অনেক মানুষ বলে যে তোমাদের দেশে টিউবওয়েল পারে আমি টাকা দেবো খরচ দেব। তারা এই আমলটি বুঝে এর ফজিলত বুঝে তারা কিন্তু আমাদের দেশের মানুষ এগুলো বুঝি না পানির কি কোনো দাম আছে নাকি আমাদের দেশে সৌদিতে তেলের থেকে পেট্রোলের থেকে পানির দাম বেশি পেট্রোলের থেকে পানির দাম বেশি অথচ দেখেন ছয়শো মিলি পানি কিনতে গেলে সৌদিতে এক রিয়াল লাগে আর সাঁত্রিশ রিয়াল দিলে একশো লিটার পেট্রোল পাওয়া যায় সাঁত্রিশ রিয়ালে একশো লিটার তেল পাওয়া যায় পেট্রোল পাওয়া যায় তাহলে পানির কত দাম তারপরেও কিন্তু তারা পানি পান করানোর জন্য ব্যস্ত আমরা বিশেষ করে মা বন্ধুর উদ্দেশ্যে বলবো আপনারা চেষ্টা করবেন আপনাদের বাড়িতে যারা পানির ব্যবস্থা আছে অবশ্য অন্যকে পানি বেশি পান করানোর চেষ্টা করবেন এতে আপনাদের পরকালীন জান্নাতের পথ সহজ হবে যারা যার বাবা মা মারা গেছে তাদের পক্ষ থেকে সন্তান হিসেবে যেই জায়গায় পানির খুব সমস্যা পানির টিউবওয়েল বসাই দেন যেখানে যেই সমস্যা আছে সেই সমস্যা দূর করার চেষ্টা করুন সেটা ভালো হবে আমাদের জান্নাতের জন্য ব্যাকুল থাকা উচিত জান্নাতের জন্য পাগল থাকা উচিত একটা ঘটনা বলে শেষ করে দেব টাইম শেষ হয়ে যাচ্ছে প্রায় আবু দাহদাহ নাম একদম সাহাবি ছিলেন মদিনায় একসময় একটা এতিম বালক ছিল সে বালকটি একটা ছোট্ট খেজুরের বাগান ছিল সেই খেজুরের বাগান তিনি একবার বাউন্ডারি দিতে চাইলেন দেখছেন যে প্রতিমধ্যে বাউন্ডারিতে একটা খেজুর পার্শ্ববর্তী একটা বড় খেজুরের বাগানের মালিকের একটা গাছ পড়ে যায় তো এতিম বালকটি বড় খেজুরের বাগানের মালিককে বলছেন যে আপনার তো অনেক গাছ একটা খেজুরের গাছ আমাকে দিয়ে দেন তখন আমার একটু বাউন্ডারিটা সহজ হবে তো বলছে যে না আমি তোমাকে দেব না তো বললেন যে আপনি যদি এমনিতে না দেন টাকা নেন বিক্রি করে দেন যা বলেন আমি দাম দেবো আমি দিব না এই খবর রাসুল্সাহের কাছে গেল রাসুল্লাহ সাল্লাম আলিম ওই ব্যক্তিকে ডাকলেন ডেকে বললেন যে তুমি ওই একটা খেজুরের গাছ ওইম বালককে দিয়ে দাও বললো যে না আল্লাহ রসুল দিব না দ্বিতীয়বারও বললেন যে হে তুমি ওই একটা গাছ দিয়ে দাও তোমার এতিম বালককে দ্বিতীয়বারও বললেন যে না আল্লাহ রসুল আমি দিব না তৃতীয়বার আবারও রসুল সাহালাম বললেন যে তুমি একটা গাছ যদি দিয়ে দাও তাহলে তোমার জন্য আমি জান্নাতে একটা খেজুরের বাগানের জামিনদার হলাম যে তুমি একটা জান্নাতে খেজুরের বাগানের মালিক হলো তারপরে ওই ব্যক্তি বলছে না আল্লাহ রসুল সালাম পাশেই বসা ছিলেন আবু দাহ একজন বিশিষ্ট সাহাবি তিনি রাসুল সাহসালামকে বলছেন এই ঘটনা শুনে যে হে আল্লাহ রসুল সাহা আপনি যে ঘোষণা দিলেন জান্নাতে খেজুরের বাগানের মালিক হওয়ার জামিনদারে ঘোষণা দিলেন এটা কি শুধু ওই ব্যক্তির জন্য নাকি কোনো অন্য কোনো ব্যক্তি যদি ওই একটা খেজুরের বাগান একটা খেজুর এর গাছ ওই এতিম বালুকে যে কোনো মূল্যে নিয়ে দেওয়ার ব্যবস্থা করে তার জন্য আপনি ওই জান্নাতে খেজুরের বাগানের জামিনদার হবেন তারা সুসাচর বললেন যে হ্যাঁ আমি তার জন্যও জামিনদার হলাম মদিনাতে সবচাইতে উন্নত বড় খেজুরের বাগানের মালিক ছিলেন আবু দাহদাহ যেই বাগানের মধ্যে তার বাড়ি ছিল যেই বাগানের মধ্যে তার কূপ ছিল সব কিছুর ব্যবস্থাপনা ছিল এইবার আবু দাহ দাহ ওই বড় বাগানের মালিককে বলছেন যে আপনি কি আমার খেজুরের বাগান চেনেন হ্যাঁ চিনি আপনার খেজুরের বাগান কে চেনে না সবাই চিনে তা আপনি ওই একটা খেজুরের গাছ আপনি এই তিন বালককে দিয়ে দেন বিনিময়ে আমার গোটা খেজুরের বাগান আপনাকে দিয়ে দিলাম তখন সে বলছে যে আপনার কি মাথা ঠিক আছে তো বলছে হ্যাঁ আমার মাথা ঠিক আছে আমি সুস্থ মস্তিষ্কে বলছি আপনি আমার গোটা খেজুরের বাগানের বিনিময়ে একটা খেজুরের গাছ আপনি এতিম দিয়ে দেন সে রাজি হয়ে গেল আবু দাহদা রাজি আল্লাহ তার বিক্রি করে দিলেন একটা খেজুরের গাছের বিনিময়ে তাও নিজের জন্য নয় এতিম বালককে দিচ্ছেন সেটা বিনিময়ে তিনি তার সমস্ত কিছু দিয়ে দিচ্ছেন গোটা খেজুরের বাগান দিয়ে দিচ্ছেন বাড়ি দিয়ে দিচ্ছেন সব বাড়িতে ফিরে আসছেন বাড়ির দরজায় দাঁড়িয়ে এবার তার স্ত্রীকে ডাকছেন ইয়া উম্মাদ দাহদা এ দাহদাহের মা ফিরে বাড়ি বেরিয়ে আসো বাড়ি থেকে দাহদাহ বলছেন তার স্ত্রী যে কি ব্যাপার আপনি বাড়ির মধ্যে আসুন বাহির থেকে ডাকছেন কেন আবু দাহদাহ বলছেন যে আমি আমার বাগানকে বিক্রি করে দিয়েছি আমি সবকিছু বিক্রি করে দিয়েছি আমি এই বাড়িতে আর ঢুকবো না তুমি বেরিয়ে আসো অম্মুদ্দাহদাহরাদি আল্লাহ তালান তিনি উত্তরে বললেন যে কিসের বিনিময়ে আপনি বিক্রি করলেন এত বড় বাগান আবুদ্দাহদাহ রাজি আল্লাহ তালা বললেন যে জান্নাতে একটি খেজুর বাগানের বিনিময়ে আমি দুনিয়ার এই বাগান বিক্রি করে দিয়েছি বর্তমান জামানায় যদি কোনো নারীকে কোনো পুরুষ এসে এই ধরনের কথা বলে তাহলে ঝাড়ু ঝাড়ুনে বের হবে কিন্তু আল্লাহ আল্লাহা বলছিলেন সে সময় যে আপনার ব্যবসা খুব লাভজনক হয়েছে আপনার ব্যবসা খুব লাভজনক হয়েছে আপনার ব্যবসা খুব লাভজনক হয়েছে এই বলে বাড়ি থেকে বেরিয়ে আসলো চিন্তা করুন জান্নাত হাসিলের জন্য তারা কত কিছু করেছেন একটি খেজুরের বাগান তিনি মনে করেছেন দুনিয়ার এই বাগান কি করব। করবো আজকের মুসল্লিদের উদ্দেশ্যে আমার নসিহত একটাই রাসুল হাসারমের একটা হাদিস স্মরণ করবেন সবসময় রাসুল হাসান বলছেন আমাল খাওয়াতিন শেষ আমল যার ভালো হবে সেটা তাকে জান্নাতে নিয়ে যাবে শেষ আমল ভালো করার চেষ্টা করুন সময় মৃত্যুকে স্মরণ করুন আপনার কাছে যখনই সুযোগ আসবে একটা ভালো আমল করার করে ফেলুন সেটাই সেটাই আপনার জান্নাতের ওয়াসিলা হবে এবং জান্নাত পাওয়ার জন্য যা কিছু করা দরকার সেটা করুন আজকে যারা এই মসজিদ এত পরিশ্রম করে এত টাকা পয়সা খরচ করে দান করে করছেন আমি দোয়া করছি আল্লাহ তালা সকলের পরিশ্রম সকলের দান কে আল্লাহ কবুল করে নিন এবং সকলের জন্য আল্লাহ রাসুল সাহাশালামের যে নির্দেশনা আল্লাহ রাসুল সাহাশালামের যে ঘোষণা মাম বানা নিল্লাহ মসজিদান বাইতান ফিল জাননা যে একটা আল্লাহর জন্য দুনিয়াতে একটা মসজিদ তৈরি করলো আল্লাহ তার জন্য একটা জান্নাতে ঘর নির্মাণ করবেন আল্লাহ তালা এই মসজিদে যারা পরিশ্রম করেছেন যারা অর্থ ব্যয় করেছেন সকলের জন্য আল্লাহ যেন জান্নাতে একটা ঘর নির্মাণ করেন সবাই পরিশ্রম করবেন ইনশাআল্লাহ আল্লাহ আজকে যারা আছেন সকলেই আরও বেশি বেশি দাম করার চেষ্টা করেন দুনিয়াতে আমাদের বেঁচে থাকতে খুব বেশি কিছু প্রয়োজন হয় না আসলে কিন্তু আমরা আসলে কি দুনিয়া নিয়ে খুব ব্যস্ত তো আমরা মনে করি যে দুনিয়াতে আমরা মনে হয় মরবো না দুনিয়াতে মনে আমাদেরকে অনেক থাকতে হবে অনেক কিছু করতে হবে আসলে তার আজকে যদি মারা যায় আমার সাথে কোনো কিছুই যাবে না সব থেকে যাবে দুনিয়াতে আমাকে চলে যেতে হবে তাই সকলের কাছে অনুরোধ আল্লাহ তালা আমাদেরকে যেন মৃত্যুকে বেশি বেশি ফ্রমণ করার তৌফিক দান করুন করেন এবং মৃত্যুর জন্য উত্তম প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন আমিন এ বলে আজকের সংক্ষিপ্ত ক্ষুদা এখানে ইতি টানছি হমা তৌফিক্লাহ আস্তফুল্লাহ মুসলিমিন্তফিরফুর রাহিম